আজকে বানিয়ে নিচ্ছি আলুর চপ। আলুর চপ বানানোর জন্য প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি, দু রকম কুচি লাগছে। সঙ্গে কিছু ফ্রেশ মশলা রোস্ট করে নিতে হয়, যেখানে ধনে জিরে গরম মশলা শুকনো লঙ্কা আর গোলমরিচ আর কাসুরি মেথি, সব কিছু হালকা রোস্ট করে মিক্সারে ঘুরতে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে আদা আর রসুন। গোটা জিরেও দিয়ে দিয়েছি, তাতে স্বাদটা আরও ভালো হয়, আর কিছুটা গোটা লবঙ্গ থাকলেও ভালো লাগে। মিক্সারে এই পেস্টটা আমরা পরে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার সর্ষের তেল দিলাম কড়াইয়ের মধ্যে, প্রথমে পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে ভেজে নেব। যখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন মশলাটা মাখিয়ে দেবো। আপনারা দেখছেন পেঁয়াজ টমেটো ভালো ভাজা হয়ে যাচ্ছে, একটু টস করে নেওয়া চলছে। পেঁয়াজের সঙ্গে মশলা মাখিয়ে দেওয়ার পরে সেদ্ধ আলু করা যেগুলো ছিল সেগুলো খোসা শুদ্ধই দিতে হবে। বাইরে একটু বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে দেখতে ভাল লাগছে। এবারে খোসা শুদ্ধ আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করতে হবে কড়াইয়ের মধ্যেই, যাতে সমস্ত মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশে যায়। গরম গরম আলুর পুর নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিতে হবে। ইতিমধ্যে বেসন গুলব, বেসনের সঙ্গে বেকিং পাউডার একটু নুন মিশিয়ে অল্প অল্প করে জল ঢালতে হবে। কয়েকটা কালো জিরেও দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে বলে। এবারে একটু জল দিয়েছি, এরকম মোলায়েম করে যখন মাখা হয়ে যাবে তারপরে এক্সট্রা জল দিয়ে আবার ফেটাতে হবে। ইতিমধ্যে আলু সেদ্ধ হয়ে নরম হয়ে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নিয়ে একটা প্লাস্টিকের ভেতরে করে চেপে দিতে হয়, নাহলে হাতে লেগে যায়। দেখুন সুন্দর গোল গোল হয়ে গেছে। এবারে চপের যেটা পুর সেটা আমরা সাজিয়ে নিয়েছি। আবার তেল গরম করতে দিচ্ছি, সর্ষের তেল দিয়েই ভাজছি যাতে আরও ভালো খেতে লাগে। একটু বেশি তেল দিতে হবে যাতে চপগুলো ডুবতে পারে। এবার বেসনের প্রলেপ লাগিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। কিছুক্ষণ উল্টে পাল্টে দিলেই চপ রেডি, গরম গরম। আজকে বর্ষার দিনে আমরা চপই খাবো ঠিক করেছি সকালবেলা, দেখতে খুব ভালো লাগছে। চপগুলো একটু বেশি ভাজবেন নাহলে ভাল লাগে না। এবারে আমি দিয়ে দিয়েছি আমার হাজবেন্ড কৃষ্ণকে খেতে, ও বই পড়তে পড়তে চপ খায়।